सुप्रिय शिक्षार्थी बंधुरा आशा करी तुम्हारा भलो आछो घरे आछो सुस्थ आछो हाँ हमीओ भलो आछी। बागेरहाट जिला प्राथमिक शिक्षा अफिस कर्तृक आयोजित घरे बसे शिखी प्रोग्रामे तुम्हारे सबाई के स्वागत जानाच्छी। आमी मोहम्मद आलमगीर होसेन हावलादार प्रधान शिक्षक नवापड़ा सरकारी प्राथमिक विद्यालय। बंधुरा आज प्रथम श्रेणी बांगला विषय एक पाठ निये पूरो समय जुड़े आमी तुम्हारे साथे थाकब। बांगला पाठ्यपुस्तकेर आमार बांगला बोयेर 24 पाठे चलो आमरा आज के देखी की क्या आछे। पाठ 24 24 पाठे छबिर दिके लक्ष्य करो। देखो गाचे पतार रंग केमन देखा जाच्छे जे गाच आछे हाँ सबुज पता ठीक बोलेछो सबुज पता सबुज श ख्याल करो सबुज पता सबुज लिखते प्रथम वर्णटी एसेछे दंत श प्रथम वर्णटी कि दंत श ताहले दंत श शते कि हय सबुज हय शते सबुज। तुम्हारा आबार देखो सबुज पाता सबुज श हाँ बंधुरा सबुज लिखते दंत श सबुज पाता तुम्हारा आबारो एक बार पढ़ो सबुज पाता सबुज श हाँ बंधुरा दंत शते देखी आर की है। देखो इटा এই মাত্র আমরা যে বলেছি সবুজ পাতা সেই সবুজ লিখতে দেখো কোন বর্ণটি আসে সবুজ সবুজ দন্ত শতে সবুজ। এইখানে দেখো অনেকগুলো সুতা সুতা আছে তাহলে সুতা দেখি সুতা হ্যাঁ সুতা লিখতে প্রথম অক্ষরটা দন্ত স প্রথম বর্ণটি দন্ত স এবং এই সুতার মধ্যেও দেখো সবুজ সুতাও আছে বিভিন্ন ধরনের সুতা। তাহলে আমরা দুটো শব্দ শিখলাম দন্ত স দিয়ে সবুজ সুতা। বন্ধুরা আরো দেখি দন্ত সতে আর কি কি হয় হ্যাঁ এটা কিসের ছবি সাগর 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 লিখতে প্রথম বর্ণ দন্ত স তাহলে দন্ত সতে সাগর এটা কিসের ছবি সবজি 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 লিখতে প্রথম বর্ণটি দন্ত স দন্ত সতে সবজি দন্ত স তাহলে এই বর্ণটির নাম দন্ত স। আবার শোনো বর্ণটির নাম কি দন্ত স এই অক্ষরটি কি দন্ত স দন্ত স আবারও দেখবে দেখো দন্ত স কিভাবে লেখে তোমরা যখন লিখবে সঠিক আকৃতিতে দন্তস্বটা লিখবে দেখো প্রবাহ চিত্র দেয়া আছে প্রথমে মাত্রা তারপরে এভাবে নিচে যে আবার এভাবে এভাবে দেখো বন্ধুরা এবার চলো পরের বর্ণ। ছেলেটির হাতে কেমন ছাতা কোন রঙের ছাতা হলুদ ঠিক বলেছো হলুদ ছাতা আর হলুদ লিখতে যে অক্ষরটি আসে সে অক্ষরটি কি হ প্রথম অক্ষরটি কি হ হলুদ হ হলুদ দেখো তো বর্ণটা বন্ধুরা মেয়েটির মাথায়ও কি হলুদ ছাতা হলদে ছাতা হলদে হ হ্যাঁ হলুদের আর এক নাম হলদে তাই হলুদ ছাতা মানে হলদে ছাতা হলদে হ তাহলে হলদে লিখতে প্রথম বর্ণটি কি আবার দেখো হলদে ছাতা হলদে হ এবার সবাই একবার পড়ো হলদে ছাতা হলদে হ তুমি হতে হলদে ছাতা হলো হলুদ রং হলো দেখি হলদে হলদে তো হলদে লিখতে হ ল দয়কারে দে হলদে হলদে এটা হার
হার, হার লিখতেও কি আছে, হ আছে, প্রথম অক্ষরটি হ। দেখি হ দিয়ে আর কি হয়। হারিকেন, হারিকেন, হারিকেন শব্দের প্রথম বর্ণটিও হ। এটা কি ঠিক বলেছো? হাড়ি, হাড়ি, ঠিক বলেছো, হাড়ি, হাড়ি লিখতেও প্রথম বর্ণটি হ, তাহলে হারিকেন হাড়ি। তাহলে এই বর্ণটির নাম বন্ধুরা হ। আবার শোনো, তাহলে চলো এবার হ কিভাবে লিখতে হয় দেখি। হ্যাঁ, বড়টি দেখো, প্রথমে মাত্রা দিবে, তারপরে এভাবে ঘুরে এসে এই নিচের দিকে নামবে। দেখো আরেকবার, দেখো এই হটা কিভাবে লিখতে হয়। হ্যাঁ বন্ধুরা, চলো এবার আমরা পরে আরেকটা ছবি দেখি। ঘর ভেঙেছে, গাছ ভেঙেছে, হ্যাঁ গাছ পড়ে, হাঁড়ি ভেঙেছে, সব মিলে মনে হচ্ছে না একটা কিসের ছবি, ঝড়ের ছবি মনে হচ্ছে না? হ্যাঁ ঝড়ের ছবি, চলো তো দেখি। আর পাশে তো ডয়বিন্দু র তো আছেই, তোমরা আগেই শিখেছো ডয়বিন্দু র, তো দেখি এবার সেই ডয়বিন্দু রতে কী কী হয়। ঝড় থেমে গেছে, এজন্যই তো মেয়েটি হলদে ছাতা নিয়ে রাস্তায় নেমে এসেছে, ঝড় থেমে গেছে। দেখি ঝড় থামে, ঝড় ডয়বিন্দু র, আবারও দেখো ঝড় থামে, ঝড় ডয়বিন্দু র, এবার একবার পড়ো, ঝড় থামে, ঝড় ডয়বিন্দু র, ঝড় লিখতে ডয়বিন্দু র। চলো আমরা দেখে আসি যে ঝড়, দেখো ঝড়, ঝড় লিখতে কি আছে, ডয়বিন্দু র, ঝ ডয়বিন্দু র, ঝড়, দেখো ঝড়, ঝড়ের ছবি। আর এটা যে বাড়ি ভেঙে গেছিল, একটা বাড়ি, তাই তো, বাড়ি, হ্যাঁ বাড়ি, বাড়ি লিখতেও শেষ বর্ণটি ডয়বিন্দু র, তাহলে ঝড় বাড়ি ডয়বিন্দু রতে। দেখি আর কি হয়, এটা কি, হ্যাঁ হ্যাঁ চিনেছো সবাই, ঘুড়ি, এটা কি, ঘুড়ি, ঘুড়ি, ঘুড়ি লিখতেও ডয়বিন্দু র। এই ছবিটি কি, চুড়ি, চুড়ি, চুড়ি লিখতেও ডয়বিন্দু র, তাহলে ঝড় বাড়ি ঘুড়ি চুড়ি। মজার বিষয়, ডয়বিন্দু র শব্দের প্রথমে আসে না, শেষে বসে। ঠিক আছে বন্ধুরা, চলো ডয়বিন্দু র, আমরা ডয়বিন্দু র দেখে নিলাম, ডয়বিন্দু র, আবার শোনো ডয়বিন্দু র, তাহলে এই বর্ণটির নাম ডয়বিন্দু র। এবার চলো ডয়বিন্দু র কিভাবে লিখতে হয়। ডয়বিন্দু র, ডয়বিন্দু র, ডয়বিন্দু র, হ্যাঁ সঠিক আকৃতিতে আমরা ডয়বিন্দু র এভাবে লিখবো। দেখো এই মোটা দাগের, এটা দেখো কিভাবে লিখতে হয়, জি আমরা ঢ যেভাবে লিখি ডয়বিন্দু র ঠিক তেমনি। আবারও দেখবে, দেখো বন্ধুরা ডয়বিন্দু র তো শেখা হলো, পরের ছবিতে কি আছে চলো। হ্যাঁ এই ছবিতে দেখা যাচ্ছে যে নদী জলে ভরে গেছে, কোন সময় কোন ঋতুতে, নদী জলে ভরো ভরো সারাদিন বৃষ্টি, আবার ঝড়ও হয় মাঝে মাঝে, হ্যাঁ প্রচুর বৃষ্টি আর বৃষ্টি, হ্যাঁ ঠিক বলেছ, আষাঢ়, আষাঢ়, এই আষাঢ়েই নদী ভরো ভরো থাকে, নদী জলে ভরে যায়। দেখি বন্ধুরা ছবিতে কি দেখা যায়, প্রচুর বৃষ্টি,
বর্ষা। আষাঢ় নামে আষাঢ়, হ্যাঁ, ঢয়বিন্দু র, ঢয়বিন্দু র তে আষাঢ়। তোমরা আবার দেখো, আষাঢ় নামে আষাঢ়, ঢয়বিন্দু র, এবার পড়ো একসাথে, আষাঢ় নামে আষাঢ়, ঢয়বিন্দু র। হ্যাঁ বন্ধুরা, ঢয়বিন্দু র তে আর কি কি শব্দ হয় চলো। আষাঢ় তো হলো, আষাঢ় তো হলো ঢয়বিন্দু র শেষ বর্ণটি, আর কি আছে? মাড়ি, মাড়ি, মাড়ি লিখতেও এই যে দাঁত, দাঁতের গোড়ায় যে মাংস পেশি থাকে তাকে বলে মাড়ি, মাড়ি লিখতেও ঢয়বিন্দু র, আষাঢ় মাড়ি। চলো আর কি আছে? দৃঢ়, দৃঢ়, দৃঢ়। দেখো আবার, আমরা যখন শপথ গ্রহণ করি তখন দৃঢ় বা কঠিন ভাবে শপথ গ্রহণ করি, সেই দৃঢ়। দেখো, হ্যাঁ বন্ধুরা, চলো আমরা কিভাবে এই ঢয়বিন্দু র লিখতে হয় আমরা একটু দেখি। ঢয়বিন্দু র, হ্যাঁ ঢয়বিন্দু র, তাহলে এই বর্ণটির নাম আমরা শিখলাম ঢয়বিন্দু র। এবার কিভাবে লিখতে হয় চলো। ঢয়বিন্দু র, ঢয়বিন্দু র, ঢয়বিন্দু র। হ্যাঁ বন্ধুরা, আমরা ধাপে ধাপে আর একবার দেখে নিই ঢয়বিন্দু রহ কিভাবে লিখতে হয়। মোটা দাগে একটু দেখি, বন্ধুরা এবার পরের অংশে যাই আমরা। হ্যাঁ, পায়রা উড়ে এলো এবং যে বর্ণটি ছেড়ে দিল তোমরা আগেই শিখেছো অন্তস্থ অ। হ্যাঁ দেখি আমরা, পায়রা উড়ে এসে বসলো কোথায়? ঘরের কোণে। পায়রা যায় ঘরের কোণে, পায়রা যায় অন্তস্থ অ। আবারও দেখো, পায়রা যায় ঘরের কোণে, পায়রা যায় অন্তস্থ অ। এবারে একই সাথে সবাই পড়ো, পায়রা যায় ঘরের কোণে, পায়রা যাই অন্তস্থ অ। হ্যাঁ বন্ধুরা, অন্তস্থ অতে পায়রা, আবার অন্তস্থ অতে যায়, তাহলে এই বর্ণটির নাম অন্তস্থ অ। দেখি অন্তস্থ অতে আর কি হয়। পায়রা, পায়রা তো হলোই, পায়রা লিখতে, পায়রা লিখতে যে দ্বিতীয় বর্ণটি রয়েছে, যে মধ্যের বর্ণটি রয়েছে, দ্বিতীয় বর্ণটি হচ্ছে অন্তস্থ অ। গয়না, গয়না লিখতেও দ্বিতীয় বর্ণটি রয়েছে অন্তস্থ অ, তাহলে অন্তস্থ অতে পায়রা গয়না। কি কি হয়? পায়রা আর কি, গয়না আর কি হয় চলো দেখি। হ্যাঁ এখানে কি আছে? নয়ন, তাই তো? নয়ন, ইয়েস। আর এখানে কি দেখা যাচ্ছে? আয়না, টিয়া। আসলে এটা হবে আয়না, এই দেখো এটা হচ্ছে আয়না, দেখি তো এটা আয়না, আমরা আয়নায় ছবি দেখি না, তাহলে নয়ন লিখতেও অন্তস্থ অ আছে, আয়না লিখতেও অন্তস্থ অ আছে, আবার বলছিল না টিয়া, টিয়া লিখতেও অন্তস্থ অ আছে। হ্যাঁ বন্ধুরা, অন্তস্থ অ দিয়ে তো আমরা শিখলাম নয়ন, আয়না, পায়রা, গয়না, গয়না মনে থাকবে না? হ্যাঁ বন্ধুরা, চলো এবার অন্তস্থ অ বর্ণটি আবারও দেখে আসো, অন্তস্থ অ, আবারও শোনো, অন্তস্থ অ বর্ণের উচ্চারণটা শোনো, অন্তস্থ অ। চলো এবার আমরা সঠিক আকৃতিতে কিভাবে লিখতে হয় তা দেখে আসো। অন্তস্থ অ, অন্তস্থ অ, অন্তস্থ অ। হ্যাঁ বন্ধুরা, অন্তস্থ কিভাবে লিখতে আর একবার দেখি, বন্ধুরা
বন্ধুরা, আজকে যে সব বর্ণ আমরা শিখলাম মনে আছে তো? প্রথমে শিখেছি আমরা কি দন্তস্ব, এবং দেখো দন্তস্ব শিখেছিলাম প্রথমে, প্রথমে কি শিখেছিলাম দন্তস্ব, দন্তস্ব এই যে দন্তস্ব কিভাবে লেখে তাও আমরা দেখেছিলাম। দন্তস্ব লেখা দেখলাম, দন্তস্বর পরে যে বর্ণটি শিখেছিলাম মনে আছে তোমাদের? দন্তস্ব, আর এই দন্তস্বতে কি হয় সেগুলো কি তোমাদের মনে আছে? আর একবার মনে করিয়ে দিচ্ছি, দন্তস্বতে সবুজ, দন্তস্বতে সুতা, দন্তস্বতে সাগর, দন্তস্বতে সবজি। ঠিক বলেছ। এরপর যে বর্ণটা শিখেছিলাম তা ছিল হ, কি বর্ণ ছিল? হ। আর হতে কি কি হয় মনে আছে? হলদে, তারপরে হার, হারিকেন, হাড়ি। হ্যাঁ বন্ধুরা, হ কিভাবে লেখে তাও কিন্তু দেখেছিলাম, দেখো তো মনে আছে কি না আবার? হ, এভাবে আমরা সুন্দর করে হ লিখব। বন্ধুরা, হর পরে কোন বর্ণটি পড়েছিলাম? ডয় বিন্দু র, ডয় বিন্দু র, দেখো তো। হ্যাঁ মনে পড়েছে, ডয় বিন্দু র। আর ডয় বিন্দু রতে দিয়ে কি কি শব্দ গঠন করা যায়, কোন কোন শব্দ হয় ডয় বিন্দু রতে তাও কিন্তু শিখেছিলাম। ঝড়, বাড়ি আর কি, গুড়ি আর কি, চুড়ি। আর ডয় বিন্দু র কিভাবে লিখতে হয় তাও কিন্তু দেখেছিলাম, আর একবার দেখে নাও ডয় বিন্দু র কিভাবে লিখতে হয়। হ্যাঁ বন্ধুরা, ঢয় বিন্দু রর পরে আমরা যে বর্ণটি শিখেছিলাম তা হচ্ছে ঢয় বিন্দু র। এই বর্ণটির নাম কি? ঢয় বিন্দু র। তোমরা একবার শুনে নাও, ঢয় বিন্দু র। আবারও শোনো, ঢয় বিন্দু র। হ্যাঁ বন্ধুরা, এই বর্ণটি দিয়ে, এই ঢয় বিন্দু র দিয়ে কি কি হয় মনে আছে? আষাঢ়, মাড়ি, আর কি হয় বলে তো দেখি। হ্যাঁ ঠিক বলেছ, দৃঢ়। আবার শোনো, দৃঢ়। হ্যাঁ বন্ধুরা, সবশেষে আমরা যে বর্ণটি শিখেছিলাম মনে আছে? অন্তস্থ অ, কোন বর্ণটি শিখেছিলাম একবার শুনে নাও? অন্তস্থ অ। হ্যাঁ বন্ধুরা, এই অন্তস্থ অ দিয়ে কি কি হয় মনে আছে? পায়রা, গয়না, নয়ন, আয়না। হ্যাঁ বন্ধুরা, তাহলে আজকে আমরা এবার অন্তস্থ অ কীভাবে লিখতে হয় তাও দেখেছিলাম, দেখো তো মনে আছে কি না অন্তস্থ অ কীভাবে লিখতে হয়? হ্যাঁ, এভাবে সুন্দর করে আমরা বাড়িতে লেখার অভ্যাস করব। হ্যাঁ বন্ধুরা, তোমাদের জন্য আজকের বাড়ির কাজ থাকবে, আমরা যে পাঁচটি বর্ণ শিখেছি, আজকে যে আমরা পাঁচটি বর্ণ শিখেছি, কি কি বর্ণ? সে দন্তস্ব, হ, ডয় বিন্দু র, ঢয় বিন্দু র, আর অন্তস্থ অ। বন্ধুরা, এই পাঁচটি বর্ণ আমরা বাড়িতে সুন্দর করে খাতায় লিখব, এবং পিতামাতা বা বাড়ির অন্য সদস্য ভাই বোনদের সহযোগিতায় আমরা এই পাঁচটি বর্ণ দিয়ে নতুন নতুন শব্দ গঠন করব। পারবে না? হ্যাঁ, আজ তোমরা স্কুল খোলার পরে তোমাদের এই বাড়ির কাজগুলো তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে। ঠিক আছে, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।